একটানা প্রবল গরমে নদিয়া জেলাতেও কৃষকরা সমস্যায়। মাঠে শুকিয়ে যাচ্ছে তিল, বাদাম এবং মৌসুমি আনাজ। কৃষ্ণনগর এক নম্বর ব্লকে দেখা গেল চাষ ভালো হলেও গ্রাছের বৃদ্ধি হচ্ছে না ঠিকমতো। পাট চাষেও লক্ষ্য পূরণ হয়নি। দুঃসহ গরমে মাঠে কাজ করতে গিয়ে কাহিল কৃষকরা। তারাই জানালেন পর্যাপ্ত জল দিয়েও গাছ বাঁচিয়ে রাখা দায় হচ্ছে। রোদ গরমে তাতে চারা সব শুকিয়ে যাচ্ছে, কি করা যাবে? জল দিয়েও আর কুলানো যাচ্ছে না, আমাদের শরীর কাইল হয়ে গেল। এত রোদে কাজ করছি, খুব কষ্ট হচ্ছে। তার মধ্যেও কোনো কোনো সময় ছায় গিয়ে বসছি, আবার ফিরে আসছি, চারা টারা মরে যাচ্ছে, তাদের জল দিচ্ছি, তবে এত রোদে খুবই কষ্ট হচ্ছে আমাদের। তিল চাষ করেছি আমি, তিলের অবস্থা খুবই খারাপ, কঠিন পরিস্থিতি, তিল সব মরে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার জন্য তিল তো বাঁচানোই যাচ্ছে না। কৃষ্ণনগর এক নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর অমিত ঘোষ চৌধুরী জানালেন এই অবস্থায় কিভাবে গাছপালার পরিচর্যা করতে হবে। তীব্র তাপদাহে কিছুটা গাছের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে চাষি ভাইদের বলবো আমরা যে লাইফ সেভিং ইরিগেশন যেগুলো আছেন, মাইক্রো ইরিগেশন সিস্টেম, ডিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এইগুলোর মাধ্যমে এবং যারা পারবেন বিকালের দিকে পাম্প সেটের মাধ্যমে তারা কৃষক ভাইদের জল দিয়ে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।